পালিয়ে যাচ্ছেন সাত জন, কোনো সদুত্তর না দিয়ে পালিয়ে যাচ্ছেন রীতিমতো রীতিমতো গাড়ির দরজা বন্ধ করিয়ে পালাচ্ছেন। এসেছিলেন কিন্তু এই মালগুলোকে ডিটেন করে মালগুলোকে সিজ করার জন্য, তিনি উনি করতে পারলেন না এবং সদুত্তর দিতে পারলেন না, একরকম পালিয়ে যাচ্ছেন। দেখতেই পাচ্ছেন কতটুকু পয়সার ব্যাপার থাকলে হয়তো বা এমন একটা অর্থের জোরে নাকি অদৃশ্য শক্তির কারণে বিলোনিয়ায় কোটি টাকার উদ্ধারকৃত সামগ্রী আগরতলা নিয়ে যাওয়ার চেষ্টা, বৈধ বা অবৈধ সামগ্রী তা খতিয়ে না দেখে আগরতলা কাস্টমস আধিকারিকরা জোর জবরদস্তি করে বিলোনিয়া থেকে নিয়ে যাওয়ার চেষ্টার ঘটনায় বিএসএফ সহ সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। আগরতলা কাস্টমসের এক আধিকারিক প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি, অবশেষে অদৃশ্য শক্তির কাছে মোবাইল ফোন আগরতলা কাস্টমস আধিকারিকের। অদৃশ্য শক্তির ইশারায় নাছোড়বান্দা গাড়ি ভর্তি উদ্ধারকৃত সামগ্রী আগরতলার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় বিলোনিয়া প্রশাসন গাড়ি নাড় করিয়ে আগরতলা আধিকারিকের সাথে কথা বলে কালীনগর থেকে আবারও নিয়ে আসে বিলোনিয়া কাস্টমস অফিসের সামনে। কোনো কিছু খতিয়ে না দেখে সিজার লিস্ট না করে বিলোনিয়া থেকে উদ্ধারকৃত কোটি টাকার সামগ্রী অবশেষে গাড়ি থেকে আনলোড করে 45 নম্বর বিএসএফ দিয়ে সিজার লিস্ট চেক করিয়ে নেওয়া হয়। এক প্রকার দেখিয়ে দিল প্রশাসন চাইলে কি না করতে পারে। বিলোনিয়া প্রশাসনের আধিকারিক আশিস বিশ্বাস, সঞ্জয় শীল এবং বিদেশি সিগারেট উদ্ধার হয়। বিদেশি সিগারেট প্রায় 95 লক্ষ টাকার উপরে উদ্ধার হয় গাড়ি থেকে। আগরতলা কাস্টমস ও বিলোনিয়া কাস্টমস আধিকারিকরা উদ্ধারকৃত সামগ্রীগুলোকে কেন আড়াল করতে চাইল এ নিয়ে উঠছে প্রশ্ন। অনেকের অভিযোগ, মোটা অর্থের বিনিময়ে মাছ পথেই গাড়ি খাওয়া হয়ে যেত। জানা যায় বিলোনিয়া কাস্টমস গাড়ি ভর্তি কাপড়, চা পাতা এবং বিদেশি সিগারেট উদ্ধার করে গত মঙ্গলবার দুপুরে বিলোনিয়া একটা থেকে সে সামগ্রীর সিজার লিস্ট ছাড়া বিলোনিয়া থেকে আগরতলা নিয়ে যাওয়ার চেষ্টার ঘটনায় এক প্রকার বিলোনিয়াবাসীর মনে প্রশ্ন লুকিয়ে ছিল। অবশেষে দীর্ঘ তালবাহানার পর মঙ্গলবার গভীর রাতে উদ্ধারকৃত সামগ্রীর সিজার লিস্ট করে দিয়েছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অতিরিক্ত মহকুমার শাসক জানান, উদ্ধারকৃত সামগ্রী বাংলাদেশের বাজারে উদ্দেশ্যে আনা হয়েছিল। এছাড়া তিনি আরও জানান, উদ্ধারকৃত সামগ্রীগুলো বিলোনিয়ার চিনি কিং মিলন বারের। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। আপনাদের যৌথ অপারেশনে এখন কেন এখানে সিজ হলো না? দুপুর 2টা যদি গাড়ি ধরা হয় রাত্রে 8টা পর্যন্ত, এখানে সিজ হলো না, লিস্ট হলো না, কি পেলেন কি না পেলেন, গাড়িটা না খোলা হলো না, তিরপালটা উঠিয়ে দেখা হলো, আপনারা এখানে নিয়ে যাচ্ছেন আগরতলাতে কেন? আপনি নিয়ে যাচ্ছেন গাড়ি, বারবার বলেছে এখানে খোলার জন্য, আমাদের রেকর্ডিং আছে, আপনি দেননি কেন? দেননি আপনি উত্তর দিচ্ছেন না কেন? না না দিন কেন, কি পেলেন আপনি গাড়িতে? কি পেলেন গাড়িতে? কি পেলেন বলুন, আপনি গাড়িতে কি ফেলে এসেছেন? কি পেলেন বলুন। পহলি বার বিলোনিয়া পে সিজ করলে কে বাদ আগরতলা পে লে জানা হ্যায়, ইয়ে তো স্যার পহলি বার হ্যায়, পহলি বার। নাই রুকিয়ে, হ্যাঁ রুক রাহা হুঁ।